রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা নসিবপুর স্টেশনের নিকটবর্তী নসিবপুর নাফতে, যেটি আপনাদের কাছে সুপরিচিত এবং সুনামধন্য। এই খাতটি কম বেশি ২ সপ্তাহ হলো চালু হয়েছে। এখানে আমি প্রথম দিন, তারপরে আজকে আমি এখানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম এখানে বেশ কিছু শীট রয়েছে এবং তার মধ্যে বেশ কিছু শীট খুব ভালো মাছ পেয়েছে। যেমন 8 কিলোর ওপরের মাছ আছে, পাল্লার মাছ কারুর নেটে 2টো, কারুর নেটে 1টা, কেউ কেউ আবার 3-4-এর মাছ বেশ কয়েকটি, কেউ কেউ 2-2.5-এর মাছ বেশ কিছু, আবার কারুর নেটে 1টা মাছ, কেউ একটি শীট ছিল তারা নেট ভেজাতে পারেনি। তবে সেই শিকারী বন্ধু আবার বললেন যে আমরা রবিবার বসেছিলাম, 40-42 কেজি মাছ ধরেছি, খুব ভালো মাছ পেয়েছি, কিন্তু তারা আজকে অন্য শীটে বসে মাছ পাননি। আবার একটি শিকারী বন্ধু ছিলেন যারা 2টি মাছ পেয়েছেন, একটি শিকারী বন্ধু 1টি মাছ। সব রকম নেটই আছে, আবার কেউ কেউ অনেক মাছ পেয়েছে, মানে 8-এর মাছ, ডবল করে পাল্লার মাছ, 3-এর মাছ পেয়ে তারা খুব খুশি। মানে এরকমও বলছে যে মাছ আর ধরে কি করব, বাড়ি চলে গেলেই হবে। তো শিকারী বন্ধুরা একটা কথায় খুব সম্মতি ছিলেন যে মাছের সাইজ খুব সুন্দর, রুই মৃগেল এবং রুই বলুন কাতলা বলুন দুটোরই মাছের সাইজ ছিল খুব ভালো। আমি বলছি না ছোট মাছ খায়নি, ফাটকা কিছু ছোট খেয়েছে, সেটা খুব রেয়ার, কিন্তু তুলনামূলকভাবে ম্যাক্সিমাম মাছের সাইজ ছিল খুব সুন্দর। এবং এরকমও রয়েছে যারা পাল্লার মাছ পায়নি কিন্তু বড় মাছ খুলে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে, বা বড় রুই মাছ খেয়ে লাফ মেরে রাখতে পারিনি, পালিয়ে গেছে, এরকম বেশ কিছু গল্প অবশ্যই ছিল। আশা রাখবো আগামী দিনে শিকারী বন্ধুরা যেন যথেষ্ট পরিমাণ মাছ পান। আমি যতটুকু জানি পুকুরটি বৃহস্পতি শনি রবি চলছে, তবে পুকুরটি শুনলাম আরও একটি দিন বাড়ানো হবে, আগামী মঙ্গলবারেও নাকি পুকুরটি চালানো হতে পারে। মানে সপ্তাহে তা 4 দিন চলবে, মঙ্গল বৃহস্পতি শনি রবি। যেমন এই সিটটি এনাদের ডান দিক মাছ পেয়েছে, বাঁদিকেও কম মাছ পেয়েছে, কিন্তু মাঝখানে এনারা একটি মাছ পেয়েছে, কেন বা কি জন্যে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, তার কারণ আমি সম্পূর্ণ নেট দেখানোর চেষ্টা করেছি, সেখান থেকে আপনারা আইডিয়া করতে পারবেন। আপনারা যারা মাছ ধরতে যাবেন তারা 1টা পাবেন, 2টো পাবেন, না নেট ভর্তি করে মাছ পাবেন, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আগামী দিনে যদি আমি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার উপর ডিপেন্ড করে না। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। কি হয়েছে আপনাদের, কন্ডিশনটাই সব থেকে খারাপ। নামিয়ে দিন। ও আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো হয়েছে কিছু? এবারে তবু নিচে নামতে পেরেছি, অন্য হয়তো নামার কন্ডিশন থাকে না। কোনে কি ওই দাদা আছেন, আর তো এদিকে যাওয়ার অপশান নেই। ওখানে গিয়েছিলেন? গিয়েছিলাম। টেনে দিন তো একটু। টেনে দিন তো একটু হলে। হ্যাঁ ফেলে নিক, আগে ফেলে নিক। ওই সাওয়াস ওপারের সিটে আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিয়েছি আপনি বলার পর। না 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 রেখে দিয়েছি, কনফার্ম রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে রাখছি। ওদিকে সিটটা মাছ হয়েছে কিছুটা হ্যাঁ ওটাই ওই কোনেরটা হয়েছে 32 ভালো মাছ কিনে না টেনে দিন একটু বেরিয়ে দেখি উঠে ওই এক পাশ দিয়ে তো যাওয়া যাবে না যাওয়া কত আছে না মাছের সাইজগুলো ভালো এটা এনাদের নেট হয়েছে আপনাদের এটাও টেনে দিন তো একটু হ্যাঁ এনাদের সাইজগুলো ভালো এটাও টেনে দিন ওটা পড়ে যান ঠিক আছে আমি টেনে নিচ্ছি একই কথা ম্যাক্সিমাম লোকে নাম্বারে কম পেয়েছে কিন্তু সাইজগুলো ভালো পেয়েছে হ্যাঁ তাই তো দেখছি উপর দিয়ে টেনে দেওয়া যাবে আড্ডা মারাও হলো মাছ ধরাও হলো পাঁচের আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিক আছে নামিয়ে দিন বাবা ও বুঝিয়ে দিল আমি পাঁচের বড় বলছি না পাঁচ হবে না পাঁচের গায়ে হ্যাঁ সাড়ে হ্যাঁ পাঁচ হবে আপনাদেরটা বড় নিশ্চয়ই বাহ বড় মাছ রয়েছে তো দুটো বড় মাছ মনে হচ্ছে তো হ্যাঁ ঠিক আছে নামিয়ে দিন নামিয়ে দিন না না ব্যাপারটা কি মনটাও খুশি থাকবে না বাড়ি গিয়ে মাছ ভরে দেওয়া গোছ একটা নিলাম আর নিইনি না না মুখ নেই মুখ নেই না না মুখ তুলবে না কেন ঠিক আছে নামিয়ে দিন নামিয়ে দিন রাজুদা এলো না পালিয়ে গেল এই দিকটা কত 54-55 দিক না ওই রকমই হবে এদিকটা ওই দিকটারই মাপ ছিল বড় কাতলার জন্য এসছে নাকি বড় রুই ধরুন বড় রুই ধরুন হয়েছে বড় রুই আছে 8 উপরে না বলছি খারাপ হয়ে যাবে বাল চাল সুতো নিয়ে মাছ ধরতে চলে আসে পাশে আবার সুতোর উপরে উঠতো এখন হ্যাঁ এই যে দাদা দেখে নিন হ্যাঁ ওই তো বড় মাছ হ্যাঁ ওটা বড় আছে কেজি 8 এর উপরে হ্যাঁ কেজি 8 আছে ঠিক আছে ওকে কি হবে কি চোখটা গেছে বাহ সুন্দর সাইজ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সুন্দর সাইজ আপনাদেরটা যদি বড় পাই না কিছু মনে করবেন না বিচের থেকে চলে না দাদা ওইদিকে চলে গেছে ওইটা তো জড়িয়ে গেছে দাদা দাদা এদিকে আয় এখানে দাদা এদিকে চলে আসো না দাদা এখানে এখানে বস তুই এখানে বস এই কলটা না খুলে এখন মানে জড়াবে মানে পাইনি না পেলে যোগাযোগ করতে পেয়ে যাওয়ার জন্য ওই 10,000 টাকার কর্পোরেশন থেকে কালকেও করেছি আজকেও করেছি এখনো পাননি কেন যোগাযোগ করুন আপনাদের এখনো ক্লিয়ার হয়নি জমা দিয়েছেন কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি। মুখটা না খুললে গুরু আমি কেস খেয়ে যাবো। তো আস্তে আস্তে এমনি কেস খেতে খেতে বাঁচিলেন। ঠিক আছে কথা বলবো পরে। আস্তে আস্তে স্লিপ করে যাবেন, এক্ষুনি একজন স্লিপ করতে করতে বেঁচেছে। ব্যাস আর চিন্তা নেই, এবার তুই পালা। হ্যাঁ আরে তুমি খেয়াল পিছন দিক থেকে বুঝতে হয়নি, তুমি তো এই টাইপের গেঞ্জি পরো, ইয়ে নয়। ম্যাক্সিমাম টাইম সবুজ টুপি থাকে না, সবুজ টুপি এখন কাজের জায়গা করে দিয়েছে, এখন কালো টুপি পরে। ও এই এটা কি খবর কোথায় রবিদা? টেনে দাও তো একটু, আমাকে তুললে হবে না কিন্তু। ঠিক আছে দুটো হয়েছে, ওই সাইজটা আমাদের হয়েছিল, এই যে বড়টা, এর থেকে বড় আমাদেরগুলো ছিল ভালো সাইজ। হুম মোটামুটি ৬-৭টা মাছ পেলে না? ৬-৭টা হ্যাঁ নিচ্ছি তো, অলরেডি রেকর্ড হচ্ছে। ৬-৭টা পেলে মোটামুটি পুষিয়ে যাবে যা খাচ্ছে। আমার না খেলেও তুলি, খেলেও তুলি। ঠিক আছে না কাতলাগুলো সাইজ ভালো। আমি রোজিনা ক্লাব। যাবো কোন দিক যাই তো? হ্যাঁ মনে পড়েছে, আমি আপনাকে ওই জন্যই দেখছিলাম। এই তো ওখানে দেখেছি, হয়েছে কিছু হয়েছে? হ্যাঁ সে কম হলেই অসুবিধা কি। হ্যাঁ কাতলার সাইজগুলো স্ট্যান্ডার্ড দেখি মোটামুটি, ওই সাইজটা একটু নামিয়ে দেখি। এ পুকুরে মাছ যে টেনে হিঁচড়ে দৌড়োয় না, বলছি তো এ বড় মাছ খেলে হিঁচড়ে দৌড়োয়, রাখা যায় না।